দেখো মন কাশ বন দুলছে যে শাড়ি কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি দেখো মন কাশ বন দুলছে যে শাড়ি কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি শিউলি মাখা গল্প আগমনীর সুর কুমার টুলির হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রিয়াস ব্লগের নতুন চ্যানেলে তোমাদের জানাই সবাইকে স্বাগত আর আমার ভালোবাসা আর বড়দের প্রণাম। তো নতুন একটা ভিডিওর সঙ্গে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আজকে একটা ব্লগ শ্যুট করব। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবাই সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সবাইকে জানাই শুভ নবমীর অনেক 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 শুভেচ্ছা আর আমার ভালোবাসা। তো তোমাদের পুজো কেমন কাটছে না কাটছে জানিও, আমারও খুব ভালো কাটছে পুজো। তো চলো বেশি কথা বলবো না, দেখো আমি এখনও রেডি হইনি, শুধু চুলটা বেঁধেছি, এখন তোমাদের সঙ্গে ইন্ট্রোটা দিলাম। তো চলো রেডি হয়ে আসি, তারপরে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব আর তোমাদের সঙ্গে কথা বলতে আসছি। তো এখন রেডি হইনি, বেশি কথা বলবো না, কেন লেট হয়ে যাবে বেরোতে। চলো আগে রেডি হয়ে আসি, তবে তোমাদের সঙ্গে এসে কথা বলবো, ঠিক আছে? চলো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই, আর সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো যাতে আমার ভিডিওগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছায়। চলো ভিডিওটি স্টার্ট করা যায়। চলো এখনের মতো টাটা করছি, আবার আসছি লুকটা ক্রিয়েট করে। তো চলো এখনের মতো টাটা। তো দেখিয়ে দিলাম আমার ফুল লুকটা। চলো বেশি কথা বলবো না, এবার বেরানো যাক, বেরিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি। তো দেখো এই যে আমার ছেলে, দেখো রেডি হয়েছে, দেখো দেখো বাবা, এই যে আমার বড়মশাই, এই যে দিকে তাকা, এই দিকে তাকা। তো চলো আর বেশি কথা বলবো না, তো বেরানো যায়, বেরিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো তো দেখে নাও মেকআপ লুকটা কেমন লাগছে বলো। যদি তোমাদের ভালো লাগে তো তোমাদের নিয়ে আসবো মেকআপ লুকের টিউটোরিয়াল। তো অবশ্যই কমেন্ট করো কেমন লাগছে, দেখো মেকআপটা। তো চলো বেরানো যাক, আবার তো দেখো আমরা দেখতে দেখতে বেরিয়েও পড়লাম রাস্তার দিকে। তো বরমাসে দেখো গাড়ি চালাচ্ছে, চলো যাওয়া যাক। দেখো সামনে কত সুন্দর লাইটিং, লাইটিংগুলো তোমাদের সঙ্গে ক্যাপচার করলাম, তোমরা দেখতে থাকো। সামনে একটা পুজো হচ্ছে, মণ্ডপটা পুজোটা দেখবো তো আমাদের কল্যাণীর মধ্যে, কালকে ঠাকুরগুলো দেখেছি আমরা। তো দেখো চলো এসছি সামনে, মাঠটার মধ্যে হচ্ছে, চলো যাওয়া যাক, তোমরা দেখতে থাকো। এই দেখো প্যান্ডেলটা কত সুন্দর লাগছে, দেখো প্যান্ডেলটা সুন্দর হয়েছে। তো দেখো তোমরা, চলো এবার যাওয়া যাক ভেতরের দিকে। তো বাইরের থেকে তোমরা দেখিয়ে দেবো এবং ভেতরে গিয়ে ঠাকুরটা, চলো যাওয়া যাক। দেখো আস্তে আস্তে দুটো উঠি পাই সামনে দিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ আমার ছাওয়াটা, আমি আস্তে আস্তে উঠছি। তো ছেলে আর বর দেখো আগে আগে যাচ্ছে, আমার ছেলে দেখো হাঁটতে, দেখো দেখো চলে আসলাম ভেতরে। চলো এবার এই দেখো আমার ছেলে নামছে, গুটি গুটি পায়ে, এই দেখো আমার দিকে আবার তাকাচ্ছে। তো যাওয়া যাক ভেতরে, ঠাকুরটা দেখি কেমন হয়েছে। ঠাকুর সব ঠাকুরই ভালো হয়, ঠাকুর খারাপ হয় না। তো দেখি, এই দেখো কত সুন্দর প্রতিমাটা, কত না ভালো লাগছে দেখতে। দেখো তো আমরা ওই ঠাকুরের, ঠাকুরটা দর্শন করে দেখো আমরা বেরিয়ে পড়লাম। তো দেখো এই দেখো বড়মশাই গাড়ি চালাচ্ছে, আমি ছেলে দেখো ছেলে বুঝি টাকা। তো বেরিয়ে পড়লাম অন্য ঠাকুর দেখার উদ্দেশ্যে, দেখো চলেও আসলাম আর একটা ঠাকুর দেখার জন্য। তো দেখো ছেলে দৌড়াচ্ছে, এটা কোথায় বলো তো? এটাই যাচ্ছি হচ্ছে আইটিআই মোড়ের ঠাকুরটা দেখতে, যেটা এখনও দেখিনি। তো কালকে দেখেছি, তাও অনেক ভিড় ছিল। তো বর বলছে তাড়াতাড়ি করে হাঁটো, আর অনেক লাইন পড়ে যাবে। তো যাচ্ছি দেখো হাঁটতে 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 হাঁটতে, এখনই দেখো এখান থেকে কত লাইন, আর সামনে তো হবেই কত লাইন। চলো যাওয়া যাক, তাতেই করে হাঁটছি, এগুলো দেখো হাঁটতে হাঁটতে যাচ্ছি, চলো যাওয়া যাক। তোমরা ভিডিওটি দেখতে থাকো, এই দেখো আমি আচ্ছা বললাম তুমি একটু ধরে দাও, আমি একটু সামনের দিকে যাই, হাঁটি সবাই দেখো। তো এই দেখো আমি হাঁটছি, তো কেমন লাগছে অবশ্যই বলো। দেখো মন কাশ বন
দুলছে যে শাড়ি কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি দেখ মন কাশবন দুলছে যে শাড়ি কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি শিউলি মা। তো দেখো হাঁটতে হাঁটতে চলে আসলাম ঠিক আইটেমের সামনে, দেখতে পাচ্ছো সেই চূড়াটা যেটা আমাদের আইটেমরে হয়েছে কল্যাণী আইটেমরে। তো দেখো আস্তে আস্তে যাচ্ছি, তো তোমরা দেখতে থাকো। দেখো লাইটিংটা শুধু দেখো, এখান থেকে আর সামনে গেলে না কত সুন্দর লাগবে। চলো যাওয়া যাক, বেশি কথা বলবো না, চলো যাওয়া যাক, তোমরা দেখতে থাকো ভিডিওটি। দেখতে পাচ্ছো দেখো লাইটিংটা শুধু, উফ কি ভালো না লাগছে। আর দেখো কত ভিড়, কালকে অনেক ভিড় ছিল, তো এখন লাইনে দাঁড়াতে হবে আমাদেরকেও। চলো ছেলেকে নিয়ে এখন লাইনে দাঁড়াবো। দেখো কত ভিড়, ও ভেতরে ঢুকতে জানি না কখন ঢুকবো। চলো লাইনটা আগে দিয়ে নিই। চলো দেখো ঠেলা ঠেলে লেগে গেছে পুরো, কে কার আগে যাবে দেখো। চলো যাই ভেতরে আস্তে আস্তে, তারপর ভেতরে তোমাদের ভিউটা দেখাবো ভেতরে কেমন কি হয়েছে না হয়েছে। চলো যাওয়া যাক। দেখ মন কাশবন তুলছে যে শাড়ি কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি দেখ মন কাশবন তুলছে যে শাড়ি কবে ঢাক। তো দেখো সামনের দিকে এগোচ্ছি, লাইনে দাঁড়িয়ে রয়েছি, তো দেখো সবাই ফটো তুলতে ব্যস্ত। চলো দেখো লাইটিংটা শুধু দেখতে থাকো তোমরা, আমার খুব ভালো লাগছিল দেখতে লাইটিংগুলো। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক ভিড়ের মধ্যে দিয়ে, চলো ভেতরে যাই আস্তে আস্তে। চলো তোমরা দেখতে থাকো ভেতরে গিয়ে, চলো তোমরা দেখো। দেখো ঠেলাঠেলি করতে করতে ভেতরে ঢুকে পড়লাম, দেখো কত সুন্দর, আর পুরোটাই কাঁচ দিয়ে করা, কাঁচ পুরো কাঁচের তৈরি, দেখো পুরো কাঁচ আর কাঁচ, পুরো ঝলমল ঝলমল করছে হীরার মতো। এই দেখো লেখা আছে সরকার থেকে এটা করেছে, তো লেখা আছে ওর জন্য, আর এটা লুমিনেস ক্লাব, এটি এমন লুমিনেস ক্লাব। চলো ঠেলতে, এমন ঠেলছে যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ঠেলা ঠেলিতে আর ভিডিও করব কি, সব ঠেলা ঠেলিতে আর ফটো তুলতে ভিডিও করতে ব্যস্ত। চলো আস্তে আস্তে ঢুকি, আর এতটাই গরম লাগছিল ভেতরে মানে বলার মতো না, ঘেমে পুরো স্নান হয়ে গেছিলাম। এত ঠেলতে ঠেলতে ঠাকুর দেখবো কি দাঁড়াবো কি, মানে ঠেলতে ঠেলতে ঢুকিয়েছে, ঠেলতে ঠেলতে আবার বাইরে বের করেছে, এমন পাঁচটা মিনিট ঠাকুরটা দেখার টাইমটুকুও দেয়নি, তো ফটোটাও তুলতে দেয়নি। তো ভিডিওটা যেটুকু করেছি দেখো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দেখো এই দেখো ঠাকুর, ঠাকুরটাও অপূর্ব হয়েছিল। ঠাকুরটা তো জানো সোনা দিয়ে, সোনা দেওয়া হয়েছে 50 কেজি, ওই সোনা দিয়ে করা ঠাকুর। দেখো ঠাকুর থেকে বাইরে বেরিয়েও পড়লাম, তো দেখো এই জিনিসটা ছেলে খাবে বলছিল, যেটা হাওয়াই মিঠাই বলে। তো দেখো কাকুটা করছিল, আমি একটু ভিডিও করে দিচ্ছিলাম, একটু পপকর্ন নিয়েছি আর ছেলে হাওয়াই মিঠাই নিয়েছি, দেখো এই কাকু করে দিল, ওইটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। ভাল লাগছিলো দেখতে, যখন করছিলো না খুব ভালো লাগছে, ওই দেখো আবার করছে, দেখো কত সুন্দর, দেখো দেখতে পাচ্ছ
কিন্তু ছোটবেলায় খুব খেতাম। এই দেখো একটা ঘোড়া দেখতে পেরেছি, দেখো কত সুন্দর কালোর মধ্যে ঘোড়াটা। দেখো ঠাকুরটা দেখে আমরা রেস্টুরেন্টে চলে আসলাম একটু খাবো বলে। তো দেখো রেস্টুরেন্টে ঢুকেও পড়েছি, তো এবার দেখছিলাম কি খাবো না খাবো, একটু অর্ডার করব তারপরে। তো দেখো ছেলে শুধু নিয়ে কাড়াকাড়ি করছে, আমায় দাও আমি এটা দেখবো আমি এটা খাবো এরম। তো ওর জন্য ছেলে দেখছিল, দেখো কি খাই চলো দেখতে থাকো, একটু খাওয়া দাওয়া করে নিই তারপর আবার আসছি তোমাদের সঙ্গে। তো অর্ডারটা দিয়ে নিই, চলো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, আর ঠাকুরটা দেখে তোমাদের ঠাকুরগুলো দেখে কেমন লাগলো, এই কটা ঠাকুরই দেখেছি কালকে, তো কেমন লাগলো না লাগলো অবশ্যই জানিও। চলো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, ওকে। তো দেখো আমরা ঘুরে ফিরে বাড়ি চলে এসেছি, তো খুব টায়ার্ড হয়ে গেছি আর ভালো লাগছে না, এবার ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে খাবো দাবো এবার ঘুমিয়ে পড়বে। তো যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো যাতে আমার ভিডিওগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছায়। তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও, আর আমার লুকটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিও। যদি আমার মেকআপ লুকটি ভালো লাগে তো তাহলে কমেন্ট করো, তাহলে আমি মেকআপ টিউটোরিয়াল নিয়ে তোমাদের কাছে আসবো। তো আর বেশি কথা বলবো না, তো কালকের জন্য সবাইকে জানাই শুভ বিজয়া দশমী, বড়দের প্রণাম জানিয়ে এখানে ভিডিওটি শেষ করছি। তো চলো আর বকবক করবো না, চলো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, চলো আজকের মতো টাটা, গুড নাইট।